سيدنا مولانا محمد وعلم مولانا بولتي جلام আপনি নামাজ পড়বেন রোজা রাখবেন এই নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না কেন হয় না কেন হয় না আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছেন যেই কাপড়টা গা দিয়ে নামাজ পড়তেছেন এই কাপড়টা পা দিয়ে নামাজ পড়লেন যতই পরিষ্কার হোক না কেন কিন্তু ওই কাপড়ের মধ্যে 50 টাকার মধ্যে আপনার 10 টাকা হচ্ছে সুদের টাকা 10 টাকা ঘুষের টাকা কথা বল ঠিক কি না কিন্তু ওই 50 টাকা যদি হালাল হয় 10 টাকা ওই সুদের 10 টাকা ঘুষের 10 টাকা মিশ্রিত হওয়ার কারণে আপনি যতই নামাজ পড়বেন রোজা রাখবেন এই নামাজ আমার আল্লাহর দরবারে কবুল হবে না কথা বলুন ঠিক কি না সুদ কাওয়া কি একটা স্লোগান আছে সুদ কাওয়া কি সুদ কাওয়া কি ঘুষ কাওয়া কি মদ কাওয়া কি হারাম হারামে কোনো আরাম আসেনি নাই এখন আমি যদি বলি সুদ কাওয়া কি ঘুষ কাওয়া কি পরসাব কাওয়া কি গু খাওয়া কি গু বুঝেন নে আমাদের একটা হাসি আসছে না পরসাব কাওয়াটা কি বাংলা ভাষায় বলতেছি কষ্ট পান কিছু সমস্যা নাই দাওয়াত দিবেন না দরকার নাই ভালো লাগলে দিবেন না লাগলে নাই ইমাম সাহেব যদি কষ্ট পায়েন না দিলে দিবেন না দিলে নাই কিন্তু বিষয় দিছেন এরকম কই লাগবে হারামের মধ্যে কিন্তু কোনো আবার ডিফারেন্স নাই বলে এটা ছোট হারাম বড় হারাম সগিরা কবিরা গুনার মধ্যে কিন্তু সগিরা কবিরা আছে হারামের মধ্যে কিদা কোনো সগিরা বগিরা নাই ঠিক আছে আপনি পরসাব কাওয়া হারাম পায়খানা কাওয়া হারাম ঘুষ কাওয়া হারাম সুদ কাওয়া হারাম সুদ কাওয়া যে হারাম ঘুষ কাওয়া যে হারাম পরসাব কাওয়া যে হারাম পায়খানা কাওয়া যে হারাম সে হারামের মধ্যে কোনো পার্থক্য নাই আপনি সুদ কালেন পরসাব কালেন সুদ কালেন ঘু কালেন এখন আপনাকে যদি বলা হয় আপনি একটু পরসাব কায়া জানেন এক ফোঁটা খাবেন খাবেন না দুধ হালাল না হারাম দুধ হালাল পরসাব হারাম একটা বড় পাল্টির মধ্যে আপনি এক মন দুধ নিলেন এই দুধের মধ্যে যদি আপনি বেশি না এক ফোঁটা চেনা এক ফোঁটা পরসাব যদি মিশ্রিত করে দেন আপনি যদি দেখে পেলেন যে এক ফোঁটা পরসাব পড়েছে এই দুধটা কি আপনার হালাল না হারাম কথা বলুন হালাল না হারাম তাহলে হালাল না হলো না হারাম হয়ে গেল এক মন দুধের মধ্যে যদি এক ফোঁটা পরসাব নাফাক পড়ার কারণে যদি এক মন দুধ হারাম হইয়া যায় তাহলে আপনার শরীরের মধ্যে যে রক্ত মাংস করছেন ওই রক্ত মাংস করলেন টাকা জামা পিনলেন পাঞ্জাবি পিনলেন কাপড় পিনলেন সেটার মধ্যে যদি সুদের টাকা মিশ্রিত হয় আপনার নামাজ রোজা আল্লাহর দরবারে কবুল হবে না কথা বলুন ঠিক কি না কবুল হবে না কেন এটার মধ্যে নাফাকি ঢুকছে কথা বলুন ঠিক কি না সেই জন্য সময় শেষ আমি শেষ করে দিচ্ছি নির্দিষ্ট সময়ের ভিতরে শেষ করব শেষ করে দিব নির্দিষ্ট সময়ের ভিতরে শেষ করে দিব যেমন ভাবে এক মন দুধ নষ্ট হয়ে গেছে এক ফোঁটা সেনার কারণে তেমনি ভাবে মানুষের শরীরের যে রক্ত মাংস গড়েছেন এটার মধ্যে যদি সুদের টাকা ঘুষের টাকা যদি ঢুকে তাহলে কি হবে হারাম বলে হুজুর আপনি যে ওয়াজ শুনাইলেন হুজুর কোন শান্তি দিলেন না মনে খালি কষ্ট আর কষ্ট কি হুজুর কি ওয়াজ করলেন শুধু কষ্টই দিয়ে গেলেন আরাম তো আর দিলেন না কিছু আরাম পাওয়া দরকার আছে কিনা নাই আমরা তো ভুল করি কিসের জন্য ওই যে ইবলিস আমারে তাড়না দেয় ঠিক না আমরা চাই যে কি ঠিক হয়ে ডাইলের গুড়া ঢুকাইতাম ঢুকাই দিয়ে আটার গুড়া আমার ইবলিস কয় তাড়াতাড়ি আটার গুড়া ঢুকা এক কেজির মাঝে যদি আধা কেজি দিত আধা কেজি বাড়বো ঠিক না কথা বলুন ঠিক কিনা পানি যারা দুধ বিক্রি করেন দুধের মধ্যে অনেকে অনেক মা বোনের আছে অনেক ভাই বাবার আছে পানি বিক্রি করে এটাও কিন্তু এক ধরনের হারাম কথা বলুন ঠিক কিনা এটা হারাম কিনা আপনি প্রকৃত ব্যবসা করেন এটা দুধের মধ্যে যদি এক লিটার দুধের মধ্যে যদি আপনি যদি 100 টাকা যদি মনে করেন 100 গ্রাম যদি আপনি কি করেন পানি মিশ্রিত করেন এই এক কেজি দুধ আপনার কি হারাম কথা বলুন ঠিক কিনা এইরকম ব্যবসা আছে কিনা সমাজে বা বোন যারা আছেন আপনার হকের উপরে থাকেন আল্লাহ পাক আপনাকে কি করবে আপনি মনে করেন আল্লাহর উপর যদি ভরসা রাখেন আপনার গাবি দুধ দিত ছিল 5 লিটার ঠিক কিনা
আপনার গাবি দুধিত আসিল 5 লিটার আপনি 5 লিটার বিক্রি করবেন আল্লাহ যদি চান এই গাবির উদরের মধ্যে স্তনের মধ্যে কি 6 লিটার 7 লিটার দুধ দিতে পারে কি পারে না তে তুমি 1 লটাক বাড়াইয়া লাভ হইবে কি তা আল্লাহ যদি না বাড়ায় কই আল্লাহর দ্বারা জুড়ায় না বান্দার দেওয়া আল্লাহর দেওয়া জুড়ায় না বান্দার দেওয়া ফুরায় ফুরায় যায় ঠিক কথা বলি ঠিক না আল্লাহ যদি দে তাহলে বান্দার দেওয়া এটা কি হবে বান্দার দেওয়া শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর দেওয়ার কোনো শেষ নাই আছে কথা বলেন আছে তাহলে সবকিছুর মালিক কে রিজিকের মালিক কে হায়াতের মালিক কে সবকিছুর মালিক হচ্ছে আল্লাহ কথা বলেন ঠিক কিনা বলি হুজুর কষ্টই দিলেন একটু আরাম দেওয়ার দরে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে বলেছেন এক মিনিট সময় পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহ পাক বলেন হে হাবিব আমার বান্দাদেরকে বলে দিন তারা নিজের নফসের উপর যতই জুলুম করুক না কেন অন্যায় করুক না কেন অপরাধ করুক না কেন সুবিচার অবিচার করুক না কেন আমার বান্দাদেরকে জানায় দাও আমার বান্দারা যেন আমি আল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার রহমত থেকে যেন বান্দা নৈরাশ হয় না জোরে বলুন সুবহানাল্লাহ ভুল করেছেন অন্যায় করেছেন আল্লাহর রহমত থেকে কি নৈরাশ হয় না বান্দা নৈরাশ হয় না তাহলে আমরা ভুল করতে পারি শয়তানের দুকায় পেরে সুদ খেতে পারি ঘুষ খেতে পারি আজকের মাহফিল থেকে যদি আমরা ওয়াদা করি যে আল্লাহ জীবনে কত সুদ খাইছি ঘুষ খাইছি আর জীবনে সুদ ঘুষ খাবো না আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ মাফ দিতে পারে কি পারে না হাত উঠিয়ে বলেন মাফ দিতে পারে কি পারে না আমরা সুদ কি খাবো ঘুষ খাবো আজ থেকে সুদ বন্ধ সুদ ঘুষ ঘুষ সুদ জুরে কন্যা আপনার কয়েকজন কন্যা বুঝায় চালাই দিবেন নাকি না কন্যা একটু সুদ বন্ধ না চলবে সুদ বন্ধ সুদ ঘুষ ঘুষ সকলে বলি মারহাবা আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে সকলে বলি আমিন আপনার ভাই হকের পথে তাকেন না আল্লাহ আপনাকে সম্মানিত করে দিবে আল্লাহ পাক যেন আমাদের প্রতিটি মানুষকে বোঝার তৌফিকটুকু দান করে সকলে বলি আমিন আল্লাহ যদি ক্ষমা করে দেয় কোনো সমস্যা আছে আল্লাহর কি কম ক্ষমা করলে কি কমে যাবে নাকি কমে যাবে না আল্লাহর রহমতের কোনো কমতি নাই সেই জন্য যদি আমরা অন্যায় করে থাকি অপরাধ করে থাকি সুদ খেয়ে থাকি ঘুষ খেয়ে থাকি আল্লাহর এই কোরআনের আয়াতের উপর বিশ্বাস করে আল্লাহর কাছে তওবা করব যে আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও শুকর করে আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي পরওয়ারদিগার আলম মাবুদ রব্বুল আলামিন এখানের মধ্যে বসে যা কিছু আলোচনা করলাম তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ জীবনে অন্যায় করেছি অপরাধ করেছি ভুল করেছি রে আল্লাহ আমাদের গুনার দিকে চাইও না তোমার রহমান রহিম নামের দিকে তাকাইয়া তোমার বন্ধু রুসিলা আমাদের জীবনের গুনাগুলি মাফ করে দাও আল্লাহ আমাদের সমাজ থেকে সুদ ঘুষ অন্যায় অবিচার দূর করে দাও আল্লাহ এলাকার মানুষদেরকে তুমি মাফ করে দাও এই দরগার মানুষ যেমনি ভাবে মডেল মসজিদ নির্মাণ করেছেন আল্লাহ মাবুদ রব্বুল আলামিন নূরে মদিনা মডেল মসজিদ আল্লাহ মদিনার নূর দিয়া ওই এলাকাটাকে একটা মডেল এলাকা বানায় দাও সকলে বলুন আল্লাহুম্মা আমিন এলাকাকে একটা মডেল এলাকা বানায় দাও সুদ থেকে মানুষকে হেফাজত করো ঘুষ থেকে মানুষকে হেফাজত করো অন্যায় অবিচার থেকে মানুষকে হেফাজত করো আল্লাহ মানুষ ভালোবাসায় মুগ্ধ হয়ে গেলাম আল্লাহ এত সুন্দর করে জান্নাতের বাগান সাজাইলো এত সুন্দর করে মসজিদ নির্মাণ করলো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ এই মসজিদকে তুমি কবুল করে নাও এলাকার মানুষকে তুমি কবুল করে নাও যেমনি ভাবে সমাজটাকে সুন্দর করেছেন মডেল মসজিদ নির্মাণ করেছেন আল্লাহ প্রত্যেকের অন্তরটাকে তুমি মডেল বানায় দাও আল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও মদিনার নূর দিয়ে এই এলাকাকে তুমি আলোকিত করে দাও আমাদের প্রত্যেককে কবুল করে নাও আজকের মাহফিলকে তুমি কবুল করে নাও যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি পরামর্শ দিয়ে আজকের মাহফিল সাজাইলো প্রত্যেকের এ আশা ভরসাকে তুমি কবুল করে নাও আল্লাহ আজকের মাহফিলকে কবুল করে এলাকার সমস্ত মর্দেগানদেরকে মাফ করে দাও আল্লাহ প্রত্যেককে জান্নাত
ব্যক্তি মেহমান হিসেবে কবুল করে নাও মউতির বিছানায় যেদিন শীত হয়ে যাব হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আসবেন জান কবজ করার জন্য মরদুর শয়তান আজ বিমান হরণের জন্য সেই না কঠিন মুসিবতের সময় তোমার হাবিবের সুন্দর চেহারা নূর দেখাইয়া আমাদের সকলের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মাশাআল্লাহ